নমস্কার বন্ধুরা, মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। চোখের সামনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটবে কুম্ভ রাশি আগামী 24 ঘন্টার মধ্যে। 2 জুলাই 2024, আপনার জীবনে বড় বিপদ, সাবধান। কুম্ভরাশি জাতক জাতিকাদের 2 জুলাই 2024, আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে, আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, এই দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কী লাভ হবে এবং কী ক্ষতি হবে, শুভ রঙ কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন। কুম্ভরাশির জাতক জাতিকাদের 2 জুলাই 2024, আজকের এই দিনে আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরোন। অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে, তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে, আরও কঠোরভাবেই চেষ্টা করুন। আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন, যেহেতু আজকের এই দিনটি আপনার জন্যই অনুকূল। স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন। যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না, তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে, তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন। ঢাকা না দেওয়া খাবার আপনি খাবেন না, এতে অসুস্থ হয়ে পড়বেন। আজ শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে। পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে। আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি। আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে, কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে। আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে। আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন। আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন। প্রেম অপরিমিত, সীমাহীন, আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন, কিন্তু আজ আপনি তা অনুভব করবেন। আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দ করেন। আজ আপনি নিজের জন্য সময় পাবেন, তবে অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে। আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে। আজকের দিনে আপনার আবেগপ্রবণ এবং জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন, বিশেষ করে পার্টিতে, যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে। বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে।
আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন। যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দেবে, তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে। আপনি খুব আবেগপ্রবণ হবেন, সুতরাং আপনি আঘাত পেতে পারেন। এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন। যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে। এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন। নিজেকে এক প্রণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন, যে ক্রাজ ব্যবহার এবং অপরের ওপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে। ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে, হতাশার সম্মুখীন হওয়া সম্ভবপর হবে। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন। আজকে আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সামনে নিজের অনুভূতি রাখতে সক্ষম হবেন। আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন, কিন্তু শরীর খারাপ হতেও পারে। এছাড়াও আজকের এই দিনে আপনি যদি আপনার আবেগকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন, তবে এটি আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তবে আপনি আপনার অনুভূতি প্রকাশ করে আপনার সঙ্গীকে খুশি করতে পারেন। আপনার সঙ্গী যদি রাগান্বিত হন, তবে একজন সাধারণ বন্ধুর সাহায্যে আপনি তাকে বোঝাতে পারেন এবং আপনার প্রেম জীবনে ইতিবাচকতা আনতে পারেন। বিবাহিতদের জন্য দিনটি শুভ হবে, তবে এই সময়ে আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি থাকবে, যার কারণে আপনি আপনার বিবাহিত জীবনে ভালো ফলাফল পাবেন। আপনার জীবনসাথী আপনার প্রতি আকৃষ্ট বোধ করতে পারে। এছাড়াও এই দিনে অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ হতে পারে, শরীরে কষ্ট বাড়তে পারে, ব্যবসায় শুভ পরিবর্তন আসতেও পারে, কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে, প্রেমে আঘাত পেতে পারেন, খেলাধুলায় সাফল্য আসতে পারে, কারো বিবাহের বিষয়ে সুখবর আসতে পারে, ব্যবসায় আয় বৃদ্ধি পাবে, খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে অপব্যয় থেকে সাবধান থাকুন, পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন, প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে, সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। কীট পতঙ্গ থেকে একটু সাবধান থাকুন, সংসারে ব্যয় কমানোর আলোচনা হতে পারে, শত্রু ভয় বাড়বে, ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে, কোনো নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা হতে পারে, ক্রোধ সম্বরণ করতে হবে, সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ বাঁধবে, সন্তানের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে আপনাকে। এ রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে 6। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।